हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी आल्लाहर अशेष रहमते आपनारा सबाई भालो आछेन। तो आमराओ आल्लाहर अशेष रहमते भालो आछि। आर शुरू करे दिलाम आमार आजकेर ब्लगटी। आशा करी बराबरेर मतन आजकेर ब्लगटीओ आपनादेर काछे अनेक भालो लागबे। ব্লগের ফার্স্টেই দেখতে পেয়েছেন, তো আমি এক গ্লাস পানি খেয়ে কিচেনে চলে এসেছি। আর আজকে তেমন কোনো নাস্তা আমি তৈরি করিনি, জাস্ট পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আর যারা নিয়মিত আমার ব্লগ দেখেন অবশ্যই তারা বুঝতে পারবেন আমার ভয়েসটা শুনে যে আমি কতটুকু অসুস্থ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ভালো করে দেয়। এদিকে চায়ের পানিটাও বসিয়ে দিয়েছি চাটা হওয়ার জন্য। সকালবেলা নাস্তার সঙ্গে চাটা খেতে ভালো লাগে। তো দেখা যায় যে মাঝে মাঝে নাস্তার পরে একটু লেট করেই খাই। তো আজকে যেহেতু ব্রেড আছে, তো ভাবলাম যে চাটাও করে নিই একসঙ্গে। নাস্তাটা টেবিলে নিয়ে এসেছি আর বাচ্চাদেরকে দিয়ে দিব, বাচ্চারা উঠে গিয়েছে। তো বাচ্চাদেরকে নাস্তাটা দিয়েই তারপর আমি বসে যাব নাস্তা করার জন্য। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার আজকে ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো নাস্তা শেষে আমি ঘরে টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। আর এখানে আজকে দুপুরের লাঞ্চে আপনাদের ভাইয়াই রান্না করেছে, পোলাও রান্না করেছে। তো তার হাতের পোলাওটা সুন্দর হয়, সেজন্য বললাম যে তুমি রান্না করো, আর এদিকে রোস্টটা আমি করে নিয়েছি। তো একদম সিম্পলভাবে আজকে লাঞ্চটা আমরা সেরে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, তো আজকে আমরা এক ডিশে খাবো। আর এখানে বড়ের চাটনি নিয়েছি, শশা কেটে নিয়েছি, আর পেঁয়াজ ছিল, আর এক ডিশেই নিয়ে নিয়েছি। আমরা সবাই আজকে এক ডিশেই খাবো। তো এখন হচ্ছে বিকেল টাইম, ভাবলাম বাচ্চাদেরকে একটু কেক করে দিই। তো এখানে আমি দুইটা ডিমের সাদা অংশটা নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি। তো আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করতে হবে যাতে ডিমের সাদা অংশটা একদম ফোমের মতো হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ধীরে ধীরে একদম ফোমের মতো হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমরা বিটটা করে নিচ্ছি। তো এই তো একদম ফোমের মতন হয়ে গিয়েছে, আর আমার বিট করা আমি শেষ করে দিলাম, বিট করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আর এর সঙ্গে আমি এক এক করে কুসুম দুইটাকে অ্যাড করে নিব। কুসুম দুইটা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি।
আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 কাপের চাইতে একটু কম নিয়েছি তেল। তো তেলটাকে আমি আস্তে আস্তে দিচ্ছি আর ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা যার যার পরিমাণ অনুযায়ী, কেউ মিষ্টিটা কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে, তো সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কেকের জন্য নসিলা ছিল, চকলেট নসিলা, যেটা আমি নিজেই তৈরি করেছিলাম, তো সেই চকলেট নসিলাটা এর সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি। যেহেতু আজকে আমরা চকলেট কেক বানাচ্ছি, তো নসিলাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি চকলেট এসেন্স। তো 1 চামচ পরিমাণ আমি চকলেট এসেন্স এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসঙ্গে বিট করা হয়ে গিয়েছে। আর আমি আলাদা একটা প্লেটে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। তো এর সঙ্গে এক এক করে আমি সেই শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডারটা একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম। তো এই শুকনো উপকরণটা আমি আস্তে আস্তে এর সঙ্গে দিয়ে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে আর খুব আলতোভাবে এটাকে মিক্সড করতে হবে, যাতে কোনো প্রকার এখানে দলা বেঁধে না থাকে, তাহলে কেকটা ভালো ফুলবে না। তো আমি ভালোভাবে টেক্সচারটাকে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিক্সড করছি। আমার কেকের ব্যাটার রেডি। আর এরকম একটা কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এটার মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে একটু ভিতরের বাতাসগুলি বের করার জন্য আমি 2-3 বার এরকম একটু ঝাঁকি দিয়ে দিলাম। আর এর উপরে আমি সুন্দরভাবে একটু দেখা সৌন্দর্যের জন্য, প্লাস মুখে যাতে মজা লাগে সেজন্য, কিছু বাদাম আর কিশমিশ এখানে কেটে রেখেছি। তো বাচ্চাদের জন্য আমি কেকে দিতে পারি না, ওরা অনেক সময় পছন্দ করে না মুখে বাদাম লাগলে, তবে আজকে দিলাম যেহেতু আপনাদের ভাইয়াও খাবে। তো আমি বাদাম আর কিশমিশটাকে ভালোভাবে উপরে ছিটিয়ে দিচ্ছি।
আর ওইদিকে ওভেনটাকেও আমি অন করে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। তো এই তো আমার কেক বেক করার জন্য একদম পারফেক্টভাবে রেডি। তো এটা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রায় 40 মিনিটের জন্য এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর এদিকে আরেকটা মজার জিনিস দেখাবো, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার খুবই কাছের বান্ধবী, তো ও আমার জন্য রাজশাহী থেকে আম আনিয়েছে, তো আমাকে গিফট করেছে, তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। তো আরিয়া এখন লেখাপড়া করছে, আর ওকে পড়াতে নিলে অনেক কষ্ট হয় আর কি, যেহেতু ছোট মানুষ কি আর করা, তারপরও মাঝে মাঝে বসে, তো ও যেভাবে চায় সেভাবেই ওকে পড়ানোর জন্য চেষ্টা করি। তো ও লিখছে, আপনারা দেখুন। আর এইদিকে দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে, তো কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আরিয়া খুব বিরক্ত করছিল, তো ভাবলাম যে কেটে দিই, আর প্রচণ্ড গরম ছিল, কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল, তারপরও কেটে নিয়েছি আর কি। আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তো দেখতে যেমন হয়েছে খেতেও তেমন পারফেক্ট হয়েছিল, খুবই টেস্টি ছিল কেকটা। আর এখন আমি আরিয়াকে কেক দিয়ে দিচ্ছি, আর ও বলছিল যে চকলেট সিরাপ দিয়ে খাবে, তো সেজন্য একটু চকলেট সিরাপ উপরে দিয়ে দিচ্ছি। তো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।